একদিন মহারাজ কৃষ্ণচন্দ্র তার সমস্ত সভাসদ এবং গোপালকে নিয়ে বসলেন আখ খেতে। মহারাজ আখের সমস্ত ছিবড়ে গোপালের সামনে জড়ো করছেন। তার দেখা দেখি সভাসদরা সবাই আখের ছিবড়ে গোপালের সামনেই জড়ো করছে। এক সময় দেখতে দেখতে গোপালের সামনে এক ঝুড়ি আখের ছিবড়ে জমা হয়ে গেল। তখন মহারাজ বললেন, কি হে গোপাল, তোমার কি খুব খিদে পেয়েছিল নাকি? তা না হলে পাঁচ ঝুড়ি আখে কিভাবে তোমার সামনে মাত্র এক ঝুড়ি ছিবড়ে বেরুল? বলি পেটুক হলে নাকি? গোপাল ভার তখন এর উত্তরে বলল, আমি তো আখ খেয়েছি এবং আখের ছিবড়েও ফেলেছি, কিন্তু আপনারা যে আখ খেয়েছেন তা তো ছিবড়ে শুদ্ধই খেয়ে ফেলেছেন, তা না হলে আপনাদের আখের ছিবড়ে কই? তাই বলুন দেখি কে বেশি পেটুক হলো। এই কথা শুনে মহারাজ আর সভাসদদের মুখ একদম ছোট হয়ে গেল। এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্য এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।